এখন তিনি মথান নেতা। কি কারণে আমি জানি না, তিনি তিনটা বই আমার জন্য নিয়ে এসেছিলেন, আমি তখন সরকারে। তার মধ্যে একটা বই ছিল এটা, ফিডল অন রিলিজিয়ান। তা আমাকে যখন সে বইটা দিচ্ছে পদ্ম, আমি বললাম তুমি তো দারুণ বই এনেছো ভাই, আমি তো আগরতলায় এই বইটা পাই না। তা আমাকে যে বইটা আপনি দিচ্ছেন, আপনি কি পড়েছেন? বলে আমি পড়েছি, পড়েই তো আমার মনে হয়েছে এটা আপনাকে দেওয়া হবে। ভেরি গুড। তো যাই হোক, এটা একটা অসাধারণ বক্তব্য। এবং চার্চের যারা নেতৃত্ব বলছেন যে আন্তর্জাতিক পরিষদে কমিউনিস্ট নেতৃত্ব ধর্ম সম্পর্কে এই যে দৃষ্টিভঙ্গি, তার বৈজ্ঞানিক বিশ্লেষণ, উদার চেতার যে মানবিক অবস্থান, তা নিয়ে যেভাবে বিষয়টিকে উপস্থিত করেছেন, তাহলে তো এখানে দ্বন্দ্বের কোনো অবকাশ নাই। এই অবস্থানে দিয়ে এই কিউবাকে নতুন করে তারা তৈরি করার চেষ্টা করছে। এবং সবচেয়ে বেশি যেটা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে তার স্বাস্থ্য ব্যবস্থা। ছোট্ট দেশ, এখানে বিরাট সংখ্যক ডাক্তার তারা তৈরি করছে, এবং এই ডাক্তাররা শুধু কিউবার লোকদের সেবা শুশ্রূষা করে না। এই কোভিডের কথা তো অনেক পরে আসে, এটা গত প্রায় 35 থেকে 40 বছর যাবৎ কিউবার ডাক্তাররা, ডাক্তারদের যারা সাহায্যকারী, যাদেরকে কিউবার স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করেছেন, এদেরকে নিয়ে দল বেঁধে বেঁধে বিভিন্ন রাষ্ট্রে, সেই রাষ্ট্রের মধ্যে যখন নানা ধরনের রোগের প্রকোপ দেখা দেয়, তাদেরকে চিকিৎসা করবার জন্য, সেবা করবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই ডাক্তাররা সেই দেশে যাচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর তারা সেখানে পড়ে থাকছে, কোনো পয়সা নিচ্ছে না। রাষ্ট্র তাদেরকে পাঠাচ্ছে, খরচ দিচ্ছে, বেতন ভাতা বহন করছে, যেখানে গিয়ে সাহায্য করছে তাদের কাছ থেকে কোনো পয়সা নিচ্ছে না। এবং এই একটা ঘটনাতেই আন্তর্জাতিক পরিসরে কিউবা একটা নতুন স্থান দখল করতে পেরেছে। আপনারা দেখেছেন এই যে কোভিডের আক্রমণ, এই সময়েও প্রায় 35টা দেশে কিউবার ডাক্তারবাবুরা কোভিড আক্রান্ত যারা, তাদেরকে সাহায্য করার জন্যে সেখানে তারা ছুটে গেছে। আপনার শঙ্কর উল্লেখ করার চেষ্টা করেছেন, এই ছোট্ট দেশ, তাদের গবেষণার কাজের মধ্যে সীমাবদ্ধতা আছে, তারা এর মধ্যে কিন্তু ঔষধপত্র তৈরি করছেন। এরকম জায়গায় আমরা ভারতবর্ষে, যেখানে এখনও অনেক পেছনে, ভারতবর্ষের সমসাময়িক সময়ের মধ্যে কিউবা 5টা ভ্যাকসিন তারা সেখানে ইনোভেট করেছেন, আবিষ্কার না, তারা তৈরি করেছেন। এবং এটা তাদের দেশের যারা মানুষ তাদের মধ্যে প্রয়োগ করছেন, এবং তারা যা তৈরি করছেন দেশের মানুষের বাইরে যেটা উদ্বৃত্ত, এটা পৃথিবীর দেশের যে যারা চাইছেন, যাদের তৈরি করার ক্ষমতা না, পয়সা কড়ি কম, তাদের কাছে পাঠিয়ে তাদেরকে সাহায্য করছেন। দিস ইজ কিউবা। এইগুলো জায়গায় দাঁড়িয়ে কেন মার্কিন সাম্রাজ্যবাদ তার নাকের ডগায় বসে আছে কিউবা, তার যে দক্ষিণ প্রান্তীয় সাগরের সীমানা, সেখান থেকে কিউবার দ্বীপের যে দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার, ফ্লোরিডা বলে একটা রাজ্য আছে, সেখান থেকে কিউবার দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার, এবং এই ফ্লোরিডাতে কিউবার ভেতরে সমাজতন্ত্রকে যারা সমর্থন করছে না, মার্কিন সাম্রাজ্যের হয়ে যারা চক্রান্ত করছে, তাদের একটা অংশ সেখানে আস্তানা করেছে। আমেরিকার যে প্রতিক্রিয়ার শক্তি ফ্লোরিডাতে আগে থেকে ছিল, এবং কিউবা থেকে যারা গেছেন ওখানে মিলেমিশে তারা একটা পরিমণ্ডল তৈরি করেছে, ওখান থেকে এটার দূরত্ব 480 কিলোমিটার। যাই হোক, আমি প্রসঙ্গক্রমে কথাটা উল্লেখ করলাম, পরে এটা সম্পর্কে বলবো। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে তারা অনেকেই মনে করতে পারেন আমেরিকার এত শক্তি তো যে কোনো সময় একটা বোমা মেরেই উড়িয়ে দিতে পারে, ব্যাপারটা এত সহজ ছিল, কারণ সমাজতান্ত্রিক সোভিয়েত তাদের পাশে দাঁড়িয়েছিল, চীন তাদের পাশে দাঁড়িয়েছিল, অন্যান্য যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো তাদের পাশে দাঁড়িয়েছিল, পৃথিবীর দেশে দেশে পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, শোষণমুক্ত সমাজ পত্তনের সংগ্রামে যারা লড়াইয়ের সামিল, কোথাও লাল ঝান্ডা হাতে নিয়ে, কোথাও অন্য রঙের ঝান্ডা হাতে নিয়ে, তারা কিউবার পক্ষে ছিলেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমেরিকান সাম্রাজ্যবাদ অস্ত্র বলে বলিয়ান হয়েও দূরত্ব 90 কিলোমিটার দক্ষিণে হলেও
তাকে সেইভাবে বাইরে থেকে আক্রমণ করতে সাহস পায়নি, কারণ তারা বুঝতে পারছিলেন তার প্রতিক্রিয়া হবে আন্তর্জাতিক পরিসরে। কাজেই যখন দেখছেন হাতে মারা যাচ্ছে না, তখন তারা কৌশল নিলেন হাতে কী করে কিউবাকে মারা যায়। সেই জায়গায় তারা শুরু করলেন অবরোধ। সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার 2 বছর পর থেকে তারা অবরোধ করতে আরম্ভ করলেন। সেই জায়গাতে তারা কী ভূমিকা নিলেন? তারা প্রথম ভূমিকা নিলেন, এখানে কোনো ব্যবসা বাণিজ্য হবে না, আমেরিকার সাথে কিউবার কোনো ব্যবসা বাণিজ্য হবে না, এটা হচ্ছে ফার্স্ট।